এসো কি সমস্যা, এসো। না না কি ব্যাপার বলো তো? হ্যাঁ আমি দুদিন ছিলাম না, কাজের জন্য বাইরে গেছিলাম, তার মধ্যে এত কাণ্ড ঘটে গেল। অনিন্দা তো বেরিয়ে গেছে, কিন্তু বৌদি যাবো? বৌদি কি দাদাকে নিয়ে চেক আপে গেছে নাকি? দেখো পিসুমশাই, মার তো পাপাকে নিয়ে চেক আপ করাতে যাওয়ারই কথা নয়, যাওয়ার কথা তো আমার, সেটা তো এখন নয়, এক সপ্তাহ পর। এই ওয়ান উইক তো পাপাকে অবজারভেশনে রাখার কথা। মা যে পাপাকে নিয়ে হুট করে এরকম চেক আপ করাতে বেরিয়ে গেছে সেটা তো আমি অন্তত জানতাম না, জানলে তো কিছুতেই অ্যালাউ করতাম না। আচ্ছা ঠাম্মি তো নিশ্চয়ই জানতো, ঠাম্মি তুমি কেন না করলে না বলো তো? এই সময় কি পাপার বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার কথা? এতটা অসুস্থ মা, গেছেটা কোথায় ওরা? সেসব তো কিছু বলে যায়নি গো, বললে একটুখানি ঘুরিয়ে আনছি গাড়ি করে। গাড়ি করে ঘুরতে? তাহলে ভর দুপুরে কেন বেরোতো? গাড়ি করে যদি ঘুরতেই হতো তাহলে বিকেলের দিকে বেরোতো, তাই না? আমার কানে যদি একবার কথা আসতো আমি যেতে দিতাম না। বৌমা যে এরকম অবিবেচকের মতো একটা কাজ করবে এ তো আমি বুঝতেই পারিনি। দেখো মা যে প্রায়শই এরকম বিবেচনার কাজ করে না, সেটা যদি আমি এখন বলি তোমাদের খারাপ লাগবে, তোমার হয়তো তুমি হয়তো রাগও করতে পারো, কিন্তু এখন বুঝতে পারছো তো মা যেটা করেছে সেটা ঠিক নয়। এই জার্নিতে পাপার যদি এখন কিছু একটা হয়ে যায় সেটার জন্য সম্পূর্ণভাবে রেসপন্সিবল কিন্তু মাই থাকবে। কেন কেন তোর মা রেসপন্সিবল হবে কেন? তোর কথা শুনে আবার হাসি পাচ্ছে রে, তোর বাবা কি কোচি? হ্যাঁ সে কি শিশু নাকি? হ্যাঁ সে বুঝতে পারে না যে এই অবস্থায় ট্রাভেল করলে কি কি কনসিকোয়েন্সেস হতে পারে, তার জন্য মা দায়িত্ব নেবে কেন? দেখো পিসমশাই, তোমাকেও বুঝতে হবে এই রকম শরীরের অবস্থা থাকলে সবার সবসময় বিবেচনাবোধ কাজ করে না, বয়সজনিত ব্যবহারও করে না তারা, অনেক সময় ছেলে মানুষ হয়ে যায়। আচ্ছা আমি তো একটা কথাই বুঝতে পারছি না যে আন্টি আমাদের কাউকে না জানিয়ে বেরিয়ে গেল কেন, শুধুমাত্র ঠাম্মিকে কেন বললো? আফটারঅল আমরা তো ডাক্তার, কিছু তো অ্যাডভাইস দিতে পারতাম। এক্স্যাক্টলি, অন্য সময় তো বৌদি সমস্ত কথা ঢাকঢোল পিটিয়ে সকলের সামনে বলে, ছোট বড় কিচ্ছু জ্ঞান করে না, আর এখন এই কথাটা শুধু মাকে জানিয়ে চলে গেল। যাকে মা, কতক্ষণ হলো গেছে গো? সে তো অনেকক্ষণ হলো, আমি ভাবলাম একটু সামনে থেকে ঘুরিয়ে আনবে, তাই আমি কিচ্ছু বলিনি গো। মা অল্প বিস্তর হলেও আমি তো আপনাকে চিনি, আপনি হ্যানার মধ্যে থাকেননি, আপনি ডেফিনেটলি করে বলেছেন হ্যাঁ হ্যাঁ যাও ঘুরে এসো, তাই না? বুয়াকে একটা ফোন করো না। হ্যাঁ আমি পাপাকে ফোন করেছিলাম, ধরলো না, আর মায়ের ফোনটা অ্যাজ ইউজুয়াল মনে হয় চার্জ নেই। এখন তো আমি কথা বললে সবার রাগ হয়ে যাবে, সবাই বলবে ছোট মুখে বড় কথা বলছিস, এগুলো কি মায়ের দোষ না? অর্ধেক সময় ফোনটায় চার্জ থাকে না, এক সময় ফোন একদিকে তো উনি আর একদিকে, ফোন বাজলে নাকি শুনতেই পায় না, ফোনটা যখন ব্যবহার করতে জানেই না তখন ফোনটা ব্যবহার করার দরকারটা কি আছে? আচ্ছা একটা কথা বলো তো, এই যে এতদিন ধরে তোর পাপা অসুস্থ, তুমি কি কন্ট্রিবিউট করেছো বলতে পারবে? আমি? হ্যাঁ তোমার কন্ট্রিবিউশনের কথাটা জানতে চাইছি, তার কারণ এই মুহূর্তে তুমি বৌদিকে ক্রিটিসাইজ করলে না, তাই জানতে চাইছি তুমি কি কন্ট্রিবিউট করেছো। এই যে তোমার মা সারা রাত জেগে সারা দিন সেবা করে তো বাবাকে সুস্থ করে তুললো, সেবা তুমি ক্রিটিসাইজ করছো, তাই জিজ্ঞেস করছি যে তোমার পার্সোনাল কন্ট্রিবিউশনটা কি? এই যে রাতের পর রাত জেগে তোমার মা তোমার পাপাকে সুস্থ করে তুললো, তাই না? তা এটা নোটিস করেছো তুমি? মাকে কোনোভাবে হেল্প করার চেষ্টা করেছো? ক্রিটিসাইজ করাটা খুব সহজ, হেল্প করার চেষ্টা করেছো? ও মাকে হেল্প করবে কি যে বলো পিসমশাই, বরং উল্টোটা বলো, ঘুম থেকে উঠেই 10টা ফরমাশের কথা আগে বলে দেয়, মা আমাকে এটা করে দাও সেটা করে দাও, এক্স্যাক্টলি পার্টিকুলারলি এই রান্নাটাই আজকে খাবো,
মা কিন্তু বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করার পর তোর ফরমাশগুলো যোগান দেয়, সেটা মনে রাখিস। বলবো না এরপর থেকে, নিজের কাজটা নিজে করে নেব। কি এমন বলি আমি? আমি সব কিছু খেতে পারি না, সেই জন্য এটা সেটা করে দেওয়ার জন্য একটু মায়না করি, তাই তো? আর তো কিছু না, শুধু এইটুকু, আর কিছু না। তোর কত বয়স হলো রে? তোর জামা কাপড়গুলো কে কেচে দেয়? মা কেচে দেয়। নিজে আয়রন করিস কোনোদিনও? বাইরে থেকে কোথাও থেকে এলে না ছুঁড়ে খাটের উপর ফেলে দিস। মা প্রত্যেকটা জিনিস গুছিয়ে আলমারিতে রাখে, কেন করে? গোছায় কেন? গোছাবে না এবার থেকে। এই শোন, মুখে মুখে কথা বলবি না। থাম থাম, কি হচ্ছে এটা? কি ওকে টানছিস কেন এর মধ্যে? আমরা সবাই মিলে এখন চিন্তিত, মা পাপাকে নিয়ে বাড়ি ফেরেনি কেন? এর মধ্যে ডিটি আসছে কোত্থেকে? আসছে অনিরুদ্ধ, আসছে। দেখো কিছু মাইন্ড করো না, বাট তোমার বোনের না প্রপার ট্রেনিং নেই, এটার জন্য আমি আন্টিকেই দোষ দেবো, প্রপারলি ওকে গ্রুম করতে পারিনি। হ্যাঁ বৌদি ভাই, আমি খারাপ, আমি খারাপ, ঠিক আছে। তুমি আমাকে একটা কথা বলো তো, পাপা যে কদিন অসুস্থ ছিল তুমি কি কন্ট্রিবিউট করেছো আমার পাপার জন্য? এক্সকিউজ মি, তুমি আমাকে উল্টে অ্যাকিউজ করছো? আমার কি কন্ট্রিবিউট করার কথা না? মানে হোয়াট কাইন্ড অফ কন্ট্রিবিউশন আর ইউ টকিং অ্যাবাউট? তোমরা পাপার ছেলে মেয়েরা বাড়িতে আছো, তোমরা তোমার বাবার জন্য কি করেছো? হ্যাঁ, তোমাদের কন্ট্রিবিউশনটা কি? আমি একজন ডক্টর, আমার কাছে যখনই মেডিকেল অ্যাডভাইস এক্সপেক্ট করা হয়েছে আমি সেটা দিয়েছি, আই হ্যাভ ডান মাই পার্ট। তোমরা আমার কন্ট্রিবিউশনের কথা বলছো, আমাকে অ্যাকিউজ করছো উল্টে। তুমি যে আমার মায়ের কাছে এটা সেটা অর্ডার করো, আমি তাহলে করলে দোষটা কোথায়? দিদি, বৌদি ভাইয়ের মুখে এখন খুব গায়ে লাগছে না রে দাদা ভাই? বৌদি ভাইয়ের নামে বলছে বলে খুব কষ্ট হচ্ছে, কিন্তু মাকে যখন সবাই মিলে অপমান করে, অ্যাকিউজ করে, কোনোদিন তো প্রতিবাদ করিসনি না? আমাকে একটা কথা বুঝিয়ে বল না, যে মা যে সারা জীবন ধরে আমাদের জন্য সার্ভিস দিল, কি প্রবলেম বলতো? মানে কি দোষ করেছে মা যে এত কিছুর পরেও তোরা মাকে এত অপছন্দ করিস কেন? তুই বোঝার কি আছে ডিঙ্কা? হ্যাঁ, না তো এটাই বুঝতে পারছি না। কি বুঝতে পারছিস না তুই? হ্যাঁ, মা তো মাই হয় রে বাবা, অপছন্দ পছন্দ আসছে কোত্থেকে? কিন্তু তাই বলে তো মায়ের ভুলগুলো ঠিক হয়ে যায় না, মায়ের ভুলগুলো তো ভুলই থাকে, আর মাকে হাজার বললেও মা সেই ভুলগুলো কোনদিন সংশোধন করে না। আমার তো মনে হচ্ছে বৌদিকে ক্রিটিসাইজ করবো বলেই আমরা এখানে একজোট হয়েছি, তাই কি? আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, বৌমা সারাটা দিন বুয়াকে নজরে রেখেছে, তার খাওয়া দাওয়ার দিকে সবসময় খেয়াল রাখে, রাতে তার ঘুমের সময় নিজে না ঘুমিয়ে তার উপর নজর রাখে, সেই এই ভুলটা কি করে করলো? বাবা, আপনি যেভাবে বলছেন সেইভাবে তো ভাবতে গেলে আমার চিন্তাই হচ্ছে এবার। না না, এবার কিন্তু আমারও সত্যি রাগ হচ্ছে। না, দিঠি ছোট মুখে বড় কথা বলেছে বলে তোমাদের সকলের খুব রাগ হয়েছে, কিন্তু এখন তুমি ভাবো যে বৌদিকে যদি একবার আমরা ফোনে পেতাম তাহলে অ্যাটলিস্ট বৌদিকে আমরা ট্রেস করতে পারতাম যে বৌদি কোথায় আছে, এখন তো সেটাও করতে পাচ্ছি না। পিসমশাই, আমি ওর একটা কাজ করি বুঝলে, আমি গাড়িটা নিয়ে একবার আশেপাশেটা দেখে আসি। আরে কোথায় গিয়ে খুঁজবি বলতো আন্দাজে? হ্যাঁ, কোথায় গেছে তুই তো জানিসই না। ওই তো আন্টি এসে গেছে। মা, মা তুমি কোথায় ছিলে এতক্ষণ? তোমার আকেল বিবেচনা কি গো, কটা বাজে, কখন গেছো আর কখন ফিরলে বলো দেখিনি। আমি বলেছিলাম এতক্ষণ সময় বাইরে থাকতে। মা দাঁড়া, আপনি এইভাবে ব্যবহার করছেন কেন? বৌদি এই জাস্ট ঢুকলো, সুস্থভাবে দাঁড়াতে দিন। আপনি যেভাবে ব্যবহার করছেন, মানুষ কাজের লোকের সাথেই ব্যবহার করে না। যাকে আপনাকে বুঝে লাভ নেই, আমি গিয়ে গাড়ি থেকে অনিন্দাকে নিয়ে আসি। হ্যাঁ তুমি বসো, আমি গিয়ে দেখছি। না না, চল একসাথে যাবো। দাঁড়াও পলদা, কোথায় যাচ্ছ তোমরা? তোমার অনিন্দদা তো আসেনি। আসেনি মানে? আসেনি মানে কোথায়? কি গো মা, তামাশা করছো নাকি? হ্যাঁ, কোথায় নিয়ে গেছো বাবা? দাঁড়া না, আমায় কথা বলতে দে না, চিৎকার করছিস কেন? মা, ও মা শোনো না, বলছি বাবাকে কোথায় রেখে এলে?
ব্যাপার? তুমি চুপ করে রয়েছো কেন বৌদি? দাদা কোথায়? ভাবছি কি বলবো। কি বলবো মানে? ভেবেছিলাম আপনার ছেলে আমার সাথে বাড়ি চলে আসবে, তাই আর সত্যি কথাটা বলার দরকার পড়বে না। দেখুন মা, এই ব্যাপারটা নিয়ে আবার নতুন করে কোনো অশান্তি হোক সত্যিই আমি চাইনি। আমি অনেকক্ষণ অপেক্ষা করার পর আপনার ছেলে আমাকে জানিয়ে দিয়েছে ও বাড়ি ফিরবে না। ও জুনের বাড়িতেই থাকবে। আমি তোমার জন্য সবাইকে ছাড়তে পারি। না না না, আমার জন্য তোমাকে সবাইকে ছাড়তে তো হবে না অনিন্দা। তুমি তোমার বউকে ছেড়ে দেখাও, আমার জন্য তুমি বউকে ছাড়তে পারো কিনা দেখাও। আমার না হাত পাটা বাঁধা জানো তো মা, শুধুমাত্র আমি তোমায় কথা দিয়েছিলাম বলে আমি কিচ্ছু বলছি না। তা নাহলে কি করতাম বলো তো? ওই জুন আন্টির বাড়িতে গিয়ে বুঝিয়ে দিতাম কত ধানে কত চাল।